ইকো পার্কে ভাই প্রচন্ড ভিড় হয়, ইকো পার্কে যাওয়ার কোনো মানেই হয় না। লাস্ট ইয়ার গেছিলাম তো, সে কয়েক লাখ হবে, পুরো পিঁপড়ের মতন কিলবিল করছিল। শোন, কোথাও গিয়ে কোনো লাভ নেই, তার থেকে ভালো আমরা আড্ডা মারি। হ্যাঁ রে, গিয়ে কোনো লাভ নেই, 25 তারিখ তো সেই বাড়িতে ফিরে এসে লুডো খেলতে হলো। আরে আর কি আড্ডা মারবে, সারাক্ষণ তো আড্ডাই মেরে যাচ্ছি আমরা। তুই বেরিয়ে যাবি কোথায়? তুই যেখানেই যাবি দেখবি কুকুর বিড়ালের মতন ঠেলাঠেলি করছে। আরে ঠেলাঠেলিটাই তো আসল মজা। শোন ভাই, এটা কলকাতা, এখানে ওসব হয় না, বাঙালিরা অনেক ভদ্র হয়। কে বলেছে রে বাঙালিরা ঠেলাঠেলি করে না? আমি নিজের চোখে দেখেছি, যত সব ভদ্র সাজে। আরে ঝামেলা কেন করছিস, খারাপ ভালো সবার মধ্যেই থাকে, ওরকম বাঙালি বা মেড়ো বলে কিছু হয় না। জানে না তো শালা শিক্ষিত আছে, বাপ্পাদাকে দেখে শেখ কত ভদ্র আছে। তুমি আর ছাড়িও না, তুমি এক বর্ণ পারো না। এই চুপ কর, অনেক হয়েছে। কিন্তু মামাই দা, 1 তারিখ নিউ ইয়ার, কিছু তো একটা করি। বাইকে করে কোলাঘাট চল, সেরে পাঞ্জাবে খেয়ে আসি। শোন ভাই, আজকের দিনে সবাই মদ খেয়ে গাড়ি চালাবে, কোনো দরকার নেই যাওয়ার। এখনো বিয়ে হয়নি বাপ্পাদার মামাইদার, কি দরকার কোনো রিস্ক নেওয়ার। শোন মেরো, বিয়েটা জীবনে সব কিছু না, বিয়ে যে করতেই হবে এর কোনো মানে নেই। কি মামাইদা, ঠিক বললাম তো? হ্যাঁ, কিন্তু হলে খারাপ কি, তোদের তো হয়ে গেছে, তোরা আর কি বুঝবি। করো না, যখন ফাটবে তখন বুঝবে। আমার একটা লিলু বলে বন্ধু আছে, এই কয়েক মাস আগে বিয়ে করেছে, বাড়ির থেকে বেরোতেই পারে না, পুরো বন্ডেজ। আমার বন্ডেজ হলে অসুবিধে নেই, বেশি বন্ডেজ বন্ডেজ করিস না, যখন ব্যান্ডেজ লাগাতে হবে না তখন বুঝবি। বন্ডেজ মানে কি রে? আরে বন্ডেজ হচ্ছে তোর ইংরেজদের সময় তোদের দেশ থেকে লেবার আনতো, বাঙালিরা তো আর লেবারের কাজ করতো না, শিক্ষিত তো, এবার ওদের এনে শিকল দিয়ে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে কাজ করাতো, ওটাকেই বন্ডেজ বলে। দেখ ধনী, আজ বলছি আর বলবো না, আমি কিন্তু তোদের মতো কথা বলে বলে ঝামেলা করব না, সোজা মেরে দেব। তুই খেপে যাচ্ছিস কেন? আমি ইয়ার্কি মারছিলাম। না না ধনী, কোনো রকম রেসিস্ট ইয়ার্কি মারবি না, এগুলো একদম ঠিক না। আরে অ্যাটলিস্ট সিনেমা দেখতে চলো না সবাই। এই হ্যাঁ, দঙ্গল দেখতে যাই, হেভি হয়েছে শুনলাম। আমির খানের সিনেমা ছাড়া যাবে না, চ চ। কিন্তু আমি হোয়াটসঅ্যাপ মেসেজে দেখেছি আমির খানের সিনেমা দেখতে বারণ করছে, ও কোনো দেশ বিরোধী কথা বলেছিল। শোন, ওরা যা বলে নিজের প্রমোশনের জন্য বলে, ওসব কথায় কান দিবি না। আর বেশি ভক্ত হয়ে লাভ নেই, ভক্তি দেখিয়ে কি পেলি, সব টাকা তো গেল তোদের জল। অত সহজ না মামাইদা, এই তো সিকিম ঘুরে এলাম, সব সাইজ করে দিয়েছি। সিনেমাও হবে না, দঙ্গল সব জায়গায় হাউসফুল, কোথাও টিকিট নেই। তাহলে আর কি মামাইদা, ওই বুলাদিন লুডোটাই বার করো, আমরা আরেক রাউন্ড লুডোই খেলো। সে খেলবো, কিন্তু আমার একটা কথা আছে, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা এগোবে কি করে? না তোমরা চাও কি, মানে মামাইদা সারা জীবন মদের দোকানে বসে থাকুক? আরে সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানাও, শেয়ার করো। আরে করবে করবে, কেন করবে না? আর তোমরা আমাদের মতন এরকম বাড়িতে বসে থেকো না, নিউ ইয়ারে বেরো, বাইরে বেরো, হেভি চুটিয়ে আনন্দ করো, মস্তি করো, পুরো মস্তি কাকা মস্তি, পুরো এরকম মস্তি করো। আর নিজেকে নতুনভাবে ইনভেন্ট করো, নতুন বছরে একটা নতুন বছরে নতুনভাবে স্টার্ট করো, সবাই একসাথে থাকো, বন্ধুরা সবাই একসাথে থাকো, আর সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলো।